হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য বেশ কিছু বড় বড় মুভি আপডেট এনেছি। এর মধ্যে প্রথম যে আপডেটটা, সেটা রাজা চন্দের আপকামিং সিনেমা হার মানা হারকে কেন্দ্র করে। এই সিনেমার মধ্যে আমরা সোহম চক্রবর্তী, পায়েল সরকার এবং আয়ুষী তালুকদারকে অভিনয় করতে দেখতে পারবো এবং এই ছবিটা 16 সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পাচ্ছে। এবার এটাই দেখার অপেক্ষা যে টিজার ট্রেলার কবে আসে এই সিনেমাটার। এবং এর পরবর্তী যেটা আপডেট, সেই সিনেমাতেও সোহম থাকছেন মুখ্য চরিত্রে, এছাড়া থাকছেন শুভশ্রী গাঙ্গুলী, ছবির নাম হচ্ছে বৌদি ক্যান্টিন, পরিচালনার দায়িত্বে থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং এই ছবিতে তিনি একটা ছোট্ট চরিত্র অভিনয় করবেন। এই ছবিটার টিজার খুব শিগগিরই আসতে চলেছে, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। দেবের আপকামিং সিনেমা কাছের মানুষ, সেটার একটা নতুন পোস্টার চলে এসেছে। এর আগে আরও দুটো পোস্টার এসেছিল, এই তৃতীয় পোস্টারের মধ্যে আমরা দেবকে এবং ঈশা শাহকে দেখতে পাচ্ছি। এবং আগের দুটো পোস্টারের মতোই কিন্তু এখানেও কলকাতাকে প্রচণ্ড রকমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। উত্তর কলকাতার যে প্রেম, সেটাকে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে এই পোস্টারের মাধ্যমে। এবং একটা বাড়ির দালানের সামনে বসে দেব এবং ঈশা শাহ বসে রয়েছেন এবং তাদের যে কস্টিউমটা, সেটা বাড়ির যে দেয়ালের রং, সেটার সঙ্গে প্রচণ্ড রকমভাবে মানানসই, যে কারণে কিন্তু পোস্টারটা দেখতে খুব সুন্দর লাগছে। এবং উত্তর কলকাতার প্রেমটাকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এই পোস্টারের মাধ্যমে। তো কলকাতাকে তারা এখানে খুব প্রাধান্য দিচ্ছে। ছবির বিষয়বস্তুর সঙ্গে কলকাতা ওতপ্রোতভাবে জড়িত, এটা কিন্তু পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। যেটা মজার ব্যাপার, সেটা হচ্ছে আমি শ্যুট করতে করতে দেখলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা আরও একটা মোশন পোস্টার রিলিজ করেছে। এবং এই জন্যই বরাবর দেবের প্রশংসা আমি করে আসি, তার কারণ তার প্রোডাকশন হাউস খুব প্রপারলি কাজ করে, যেটা দেখে সত্যি বলতে ভালো লাগে। প্রচণ্ড বেশি তারা অ্যাক্টিভ, প্রচণ্ড ডিসিপ্লিনড। দেব এবং প্রসেন চট্টোপাধ্যায় তারা একটা রেল স্টেশনের দুটো যে রেল লাইনের যে দুটো পাথ, সেটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে হাত ধরে, এরকম একটা মোশন পোস্টার এসছে। এবং একদম প্রথম যে পোস্টারটা এসেছিল সেটার কথা যদি আপনারা মনে করে দেখেন, সেখানে কিন্তু রেল লাইনের ওপরে, দুটো পাতের ওপরে দুজন বসেছিল, প্রসেন চট্টোপাধ্যায় এবং দেব। অতএব বোঝাই যাচ্ছে যে এই রেল লাইনের ওপরে কিন্তু একটা বিশেষ কিছু ইভেন্ট সিনেমার ঘটতে চলেছে। এবার একটা গল্পের ব্যাপারে আমরা জানতে পেরেছিলাম, যেখানে একটা সুইসাইডের অ্যাঙ্গেল ছিল, তাহলে কি এই রেল লাইনে সুইসাইডের ব্যাপার স্যাপার কিছু হবে? এবার এটা দেখা যাক। তবে মোশন পোস্টারটা ডেফিনেটলি খুব ভালো। আরও একটা জিনিস আমি নোটিস করতে চাই আপনাদেরকে, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেখানে যে হুইসেলের ব্যাপারটা, এটা কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার তারা কিন্তু প্রত্যেকটা কাছের মানুষের যে কোনো মোশন পোস্টারে তারা কিন্তু ব্যবহার করছে। তো ডেফিনেটলি এটা কিন্তু সিনেমার থিম মিউজিক হতে চলেছে। কাছের মানুষ এবং বৌদি ক্যান্টিনের সঙ্গে এই বছর যে বাংলা ছবিটা ক্ল্যাশ করছে, সেটা হচ্ছে SBF-এর কর্ণসুবর্ণের গুপ্তধন এবং ধ্রুব ব্যানার্জি পরিচালিত এই ছবিটার একটা অফিসিয়াল মোশন পোস্টার আজকে রিলিজ করা হয়েছে SBF-এর তরফ থেকে। এই অফিসিয়াল পোস্টারে আমরা দেখতে পাচ্ছি আবিরকে, অর্জুন চক্রবর্তীকে এবং ঈশা শাহকে। এই পোস্টারটাকে নিয়ে সত্যি বলতে আলাদা করে বলার কিছু নেই, তবে এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। একটা হুইসেলিং আমরা শুনতে পাচ্ছি এবং সেটার মধ্যে যে একটা স্পুকি ব্যাপার রয়েছে, সেটার মধ্যে একটা যে মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে, সেটা কিন্তু এই জোন অফ সিনেমাতে ভীষণভাবে দরকার। গোবিন্দা নাম মেরা, এই ছবির মধ্যে আমরা অভিনয় করতে দেখতে পারবো ভিকি কৌশলকে, ভূমি পেড়নেকারকে এবং একই সঙ্গে কিয়ার আদবানিকে। এটা ধর্মা প্রোডাকশনের একটা ছবি, অর্থাৎ করণ জোহরের প্রোডাকশন হাউস। এবং এই ছবিটা প্রথমে থিয়েটারে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন যেরকম মার্কেটের সিচুয়েশন, তাতে করে ধর্মা প্রোডাকশন ডিসিশন নিয়েছে যে তারা এই ছবিটা থিয়েটারে আনবে না, তারা এই ছবিটাকে ডিরেক্টলি OTT-তে বিক্রি করে দিচ্ছে। এবং এটার যে স্যাটেলাইট রাইটটা, একই সঙ্গে ডিজিটাল রাইটটা টোটালি পাওয়া গেছে হচ্ছে 62 কোটি। এর OTT রাইটসটা 40 কোটিতে বিক্রি হয়েছে, 22 কোটিতে স্যাটেলাইট রাইটসটা বিক্রি হয়েছে। যদিও ধর্মার এক্সপেকটেশন ছিল টোটালি 80 কোটি টাকা, কিন্তু আফটারঅল বায়াররা যেহেতু রাজি হয়নি, স্টার তারা রাজি হয়নি 80 কোটি টাকাতে কেনাতে, যে কারণে কিন্তু আফটারঅল 62 কোটি টাকাতে ধর্মা প্রোডাকশনকে এই ছবিটা বিক্রি করে দিতে হয়েছে। শঙ্কর পরিচালিত ছবি Indian 2, যেখানে আমরা মুখ্য চরিত্রে দেখতে পারবো কামাল হাসানকে, যেরকমটা আপনারা সকলেই জানেন। এছাড়া আমরা দেখতে পারবো রাকুল প্রীতকে এবং কাজল আগারওয়ালকে। এই ছবিটার শুটিং মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, 2 বছর পরে এই ছবির শুটিং আবার শুরু হয়েছে। একটা পোস্টার রিলিজ করা হয়েছে, সেই পোস্টারটার মধ্যে কামাল হাসানকে জাস্ট চেনা যাচ্ছে না। তো এরকম একটা লুকে যদি কামাল হাসানকে পাওয়া যায়, বিশেষ করে বিক্রমে তার যেরকম আমরা স্টার পাওয়ার দেখতে পেলাম, Indian 2 কী লেভেলে কালেকশন করতে চলেছে, এই নিয়েই এখন মানে সত্যি বলতে মনের মধ্যে গুজবাম কাজ করছে। শাহরুখ খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে পাঠান, এবং সেখানে শাহরুখ খানের সঙ্গে সঙ্গে আমরা দীপিকা পাদুকোন এবং জন আব্রামকে দেখতে পেতে চলেছি। তো শাহরুখ আর দীপিকার তাদের একটা মোশন পোস্টার আগেই এসে গেছিলো, কিন্তু জনের আসেনি, জনেরটা আজকে এলো। এবং এই মোশন পোস্টারটার মধ্যে আমরা জনকে যেরকম লুকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সাধারণত তার অন্য ছবিতে দেখা যায় না। জনকে এখানে কিন্তু অনেক বেশি রোগা লাগছে অন্যান্য সিনেমাগুলোতে, তার লুকটার মধ্যে একটা মোটা, একটা ফোলা ফোলা ব্যাপার থাকে, অনেক বাল্কি ফিগার থাকে তার, এখানে কিন্তু সেটা নয়। শাহরুখ খানের ফিগার যেহেতু স্লিম, সেটাকে মাথায় রেখেই হয়তো জনের ফিগারটা এরকম করা হয়েছে, তার কারণ একটা সিনেমার মধ্যে যে হিরো তাকে ডেফিনেটলি ওভার পাওয়ার করতে হবে। তার পাশে যদি অন্য কেউ থাকে যাকে অনেক বেশি মানে স্বাস্থ্যবান মনে হচ্ছে, অনেক বেশি শক্তিশালী মনে হচ্ছে, সেটা হিরোর জন্য ঠিক নয়, এটা মাথায় রেখে হয়তো করা হয়েছে। পাঠানের প্রমোশনটা একটা অদ্ভুত ফর্মুলা মেনে হচ্ছে, একটা ইউনিক ফর্মুলা মেনে হচ্ছে।
25শে জুন এসেছিল শাহরুখ খানের মোশন পোস্টার, 25শে জুলাই এসেছিল দীপিকার, 25শে আগস্ট আজকের দিনে এলো জন আব্রাহামের, 25শে জানুয়ারি ছবিটা পরের বছর মুক্তি পেতে চলেছে। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মাসের যে 25 তারিখগুলো, এই 4টে মাসের, তার মধ্যে কোনোটাতে টিজার আসবে, কোনোটাতে ট্রেলার আসবে, একদম শিওর শট এটা বলে রাখা যেতেই পারে। পরিচালক আর বালকি পরিচালিত আপকামিং সিনেমার নাম হচ্ছে চুপ, এবং এই ছবিটা 23শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। এই ছবিটার মধ্যে আমরা অভিনয় করতে দেখতে পারবো দুলকার সালমান, একই সঙ্গে সানি দেয়াল, পূজা ভাট এবং শ্রেয়া ধন্বন্তরিকে। তো দেখা যাক এই ছবিটা কীরকম হয়। এই ভিডিওতে বাংলা সিনেমা নিয়ে যে সমস্ত আপডেট দিয়েছি সেগুলোর মধ্যে সবচেয়ে যে বড় আপডেটটা সেটা হচ্ছে জিত এবং জিতু একসঙ্গে, জিত এবং জিতু কামাল তারা একসঙ্গে একটা সিনেমায় কাজ করতে চলেছেন, এবং পরিচালকের নাম হচ্ছে সঞ্জয় সমাদ্দার, যাকে আমি যথেষ্ট বেশি রেট করি। বাংলাদেশের এই পরিচালকের সঙ্গে একটা ছবি করার কথা ছিল জিতের, যেখানে মোশাররফ করিমেরও থাকার কথা ছিল, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে মোশাররফ করিম সম্ভবত এই ছবিতে থাকছেন না। তার ক্যারেক্টারটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অফার করা হয়েছিল, কিন্তু তিনিও করতে রাজি হননি সম্ভবত, যে কারণেই কিন্তু জিতু কামালের কাছে অফার গেছে। এবং সম্ভবত এই চরিত্রে, অর্থাৎ মোশাররফ করিমের যেখানে কাজ করার কথা ছিল, সেখানে কিন্তু জিতু কামালকে দেখতে পাওয়া যাবে, আমি শিওর নই, তার কারণ ঠিকঠাকভাবে কিছুই এটার ব্যাপারে ইনফরমেশন বেরিয়ে আসেনি। তবে ডেফিনেটলি জিত এবং জিতু কামাল একসঙ্গে একটা ছবিতে কাজ করতে চলেছেন, এবং এটাও কিন্তু অ্যাকশন ছবি হতে চলেছে। তো এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, আপনারা এই আপডেটগুলোর মধ্যে কোনগুলোকে নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।